আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে দেখাইতে চলেছি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌকো পরিবহন কর্তৃপক্ষ বিআরডব্লিউটি এর যে নিয়োগটা আছে, সম্প্রতি যে নিয়োগটা চলতেছে সেই নিয়োগের বিস্তারিত আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। প্রথমে আমরা দেখে নিব কোন কোন পদে কতজন নেবে এবং তার যোগ্যতা এবং তার শেষ ডেট কত তারিখে। অফিস সহায়ক নেবে 11 জন, ওয়ারলেস অপারেটর নেবে হচ্ছে 9 জন। এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা যদি সার্চ দিয়ে আপনি এখানে ঢুকে দেখতে পারবেন নিয়োগটা। নিয়োগটা দেখে দেখতে যদি আপনি চান, নিয়োগটা দেখলে আমার মনে হয় ভিডিওটা বেশি লং হবে না, শর্ট করে আমি ভিডিওটা তৈরি করব, যেহেতু আজকে আমরা অ্যাপ্লিকেশন করে দেখাবো। তো আমাদের নিয়োগ সম্পর্কে বিস্তারিত না বললাই ভালো। তো আপনারা, আপনাদের এখানে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ঢুকে আপনারা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আমার কথা না বাড়িয়ে এখন আমরা নিয়োগে চলে যাই। অফিস সহায়ক পদে কতজন নেবে একটু একটু দেখি আমরা। প্রথমে দেওয়া আছে 11 জন নেবে। তো অফিস সহায়ক পদে আবেদন করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে করণীয়টা কি? জবস biwta.gov.bd, জবস, সরি বাংলা পড়া রয়েছে, biwta লিখে সার্চ দেবো গুগলে। দেওয়ার পরে আমাদের এখানে একটা পেজ চলে আসছে, পেজে কতজন নেবে বিজ্ঞপ্তি, যেহেতু আমরা অফিস সহায়ক আবেদন করবো, অফিস সহায়ক আমাদের ঢুকতে হবে। অফিস সহায়কে ঢোকার পরে এখানে অ্যাপ্লিকেশন অপশনটা আসছে, অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক দিতে হবে। তো আমি আপনাদের সুবিধার্থে ভিডিও কম, আমি এই পাশে আমার রেজাল্টটা বের করে রাখছি এবং আমার তথ্যগুলো বের করে রাখছি, এটা আমি কপি করে ওখানে দিব। আমার নাম কপি করবো, এখানে বিজ্ঞপ্তির তারিখ যেটা দেওয়া আছে ওটা আপনার নিয়োগে পাবেন, নিয়োগে বিজ্ঞপ্তির তারিখ দেখেন দেওয়া আছে উপরে। দুই পাঁচ দুই হাজার একুশ। এখানে আমার ইমেল নাম্বারটা দিতে হবে, মানে ইমেল নাম্বারটা দিলাম, এখানে আমার মোবাইল নাম্বারটা, প্রার্থীর নাম বাংলায়, এখানে আপনার ইউনিক কোড লিখে আপনার এটা বাংলায় করতে হবে। জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিতে হবে, জন্ম নিবন্ধন নাম্বারটা না দিলে চলবে, যেখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার থাকবে সেখানে জন্ম নিবন্ধন নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে জন্ম তারিখ, আমার মে মাসে জন্ম, আমার কালকে বার্থডে, সেই জন্য বেশি খোঁজাখুঁজি লাগলো না। এখানে আমার জন্মস্থান, মার নাম, এগুলো সব বাংলায় পূরণ করতে হবে। জাতীয়তা বাংলাদেশি। পেশা ছাত্র। আমি অবশ্য চাকুরি করি, সেক্ষেত্রে আমি চাকুরি দিব না, কারণ আমার নতুন চাকরি যেহেতু পাইতে হবে সেহেতু আমার ছাত্র দিতে হবে। বাসা সড়ক নাম্বার গ্রাম, ইউনিয়ন, ডাকঘর, পোস্টকোড, জেলা, মোবাইল নাম্বারটা আমি আবার কপি করে নিয়ে আসি,
আমার ঠিকানা যদি ঠিক থাকে তাহলে আমি এখানে টিক দিয়ে সব এখানে অটো নিয়ে আসতে পারবো। এসএসসি আমার স্কুলের নাম, পয়েন্ট দিতে হবে আউট অফ মানে কতর ভিতর, ফাইভ সাল এখন ছবি এবং সিগনেচার এই দুটো অ্যাড করতে হবে। ছবি ও সিগনেচার অ্যাড করার জন্য সোর্সে দেখে নিব আমার কোনো সমস্যা আছে কিনা, কোনো বানানো ভুল আছে কিনা, যদি না থাকে আমি ফাইনালি সাবমিট দেব। এখানে আমার পিতার নাম দিতে আসলে ভুল হয়ে গেছে, ওটা আমি দিইনি। ফাইনাল সাবমিট দেওয়ার আগে আমার অষ্টম শ্রেণীর কাগজপত্র চাইছে, সরি নয় তাহলে এটা দেখার পরে আমি অ্যাপ্লিকেশনটা সাবমিট করবো, তথ্য যদি ঠিক থাকে। এখন এখানে দেখেন যে একটা অপশন আছে, এখান থেকে আমি রকেটের মাধ্যমে আমার টাকাটা পরিশোধ করতে পারবো, সেটার জন্য আমরা আলাদা ভিডিও দেব। তো এখন এটা এটার পরে আলাদা একটা ভিডিও আপলোড করা হবে একই চ্যানেলে। এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে ওই ভিডিওটা আমরা আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। এখান থেকে পেমেন্ট করার আগে আপনি প্রিন্ট দিতে পারবেন, আবার পেমেন্ট করে প্রিন্ট